গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। এখন বাজে সকাল 7:45। আমি উঠেছি সকাল 7টায়। উঠে নিচে গিয়ে রনর দুধ রেডি করে, স্কুলের টিফিন রেডি করে ওপরে এসেছি রনকে ওঠাতে। আর এই স্ট্রেটনিংটা আমি করেছি কালকে, গতকালকে। যেহেতু আমি ভিডিও করিনি, ভ্লগ করিনি, তাই আজকের ভ্লগে তোমাদের দেখালাম। সকালে উঠে শুধু রনকে নয়, আরও একজনকে আদর করতে হয়। এবার রনকে নিয়ে নিচে যাব, ওকে রেডি করব, তারপর স্কুলে পৌঁছে দিয়ে আসবো। ওদের স্কুলে ঢোকার সময় হলো 8:30। এখন অলরেডি 8টা বেজে গেছে, কিন্তু রনর ঘুম ভাঙার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। রন কিন্তু আবার এমনি শুতে পারে না, সঙ্গে একটা বন্দুক, একটা ফোন, একটা হেডফোন এগুলো রাখা চাই। এগুলো না থাকলে ওর আবার কাজ হবে না। এই পিডিয়াশিওর হলো রনর ঘুম ভাঙানোর একমাত্র ওষুধ। এইটা যেই ওর মুখের কাছে দেব, ব্যাস ওটা খেতে খেতেই ওর ঘুম ভেঙে যাবে। এখন বাজে 8:05, 15 মিনিটের মধ্যে ওকে রেডি করে দেবো। জল আর টিফিন আমি ব্যাগে ভরেই এসেছি, এবার শুধু ওকে ড্রেস পরাবো। আর 2 মিনিট আগে বেরোলেই হয়, আমাদের বাড়ি থেকে স্কুল একেবারে কাছে। আজকে ওকে টিফিনে দিয়েছি পিনাট বাটার আর ব্রাউন ব্রেড, এটা ও হাতে করে সুন্দর ধরে ধরে খেয়ে নেয়। আর রোজ রোজ কি টিফিন দেবো আমার মাথায় আসে না। ওদের স্কুলে আবার ননভেজ এলাও নেই, যা দিতে হবে সব ভেজ, তাই আমার আরও অপশান কমে আসে। যাই হোক, রনকে স্কুল দিয়ে এসে আমি বসলাম আমার জলখাবার নিয়ে, যা খাই রোজ, পিনাট বাটার, ব্রাউন ব্রেড, ড্রাই ফ্রুটস, তার সাথে একটু চা বিস্কিট। আর রোজই আমরা যখন জলখাবার খাই, কুট্টুসকে দুটো বিস্কুট দিতেই হয়। রন যতক্ষণ স্কুলে থাকে, এই সময়টুকু কুট্টুস আমাকে ছাড়ে না, আমার পাশেই বসে থাকে, কারণ এই সময়টুকু শুধুমাত্র ওর। কেন রনকে স্কুল থেকে নিয়ে এসে চান করিয়ে এবার ওকে ভাত খাওয়াবো। আজকে ডিমের ঝোল আর ডাল বেশিরভাগ দিনই রনকে খাইয়ে আমি আর মা একসাথে খেতে বসি। আজকের মেনুতে আছে আলু ফুলকপির তরকারি, ডিমের ঝোল, উচ্ছে আলু ভাতে, লাল শাক, তার সাথে লাউ ডাল। আজকে ভ্লগের থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেছো যে আজকের ভ্লগটা কী নিয়ে। আজকে দীপ আসবে, 1.5 বছর পর দীপ বাড়ি ফিরবে। আমি ফিরে গেছি কয়েক মাস আগেই, সেই জন্যই ঘর সাজানোর এত তোড়জোড়, এত তাড়াহুড়ো। দীপ আসবে 5th January ভোর 3টে। আজ 4th January, আজ রাত 12টা থেকে 1টার মধ্যে আমরা বেরোবো বর্ধমান থেকে। আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু আমরা একটু আগেই বেরোতে চাই হাতে সময় নিয়ে, কারণ রাস্তাঘাটে কখন কি হয় কিছুই বলা যায় না। কোনোভাবে যদি হাইওয়ের ওই লরির জ্যামে পড়ে যাই তাহলে তো শেষ। সেই কারণে আমরা হাতে বেশ খানিকটা সময় নিয়েই বেরোচ্ছি। মৌ কলকাতাতেই আছে, ও যেখানে আছে সেখান থেকে ওকে প্রথমে গাড়িতে তুলে নেব, তারপর আমরা পৌঁছে যাব এয়ারপোর্টে। রন এই গোটা সোফাটাকে পুরো ছড়িয়ে সব কুশন ফেলে দিয়ে নষ্ট করে ফেলেছিল। আমি যেই মুহূর্তে বললাম যে বাবা আসছে আজকে, রন এগুলো গুছিয়ে রাখতে হবে, সেই মুহূর্তে সমস্তটা নিজে গুছিয়ে রাখলো। সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে রন যে ওর বাবা আসছে। তো বিকেলে আমি একবার বেরোলাম, বেরিয়ে ফ্রেমগুলো নিয়ে এলাম। আমি এক সপ্তাহে করতে দিয়েছিলাম, একদিন আগে দেওয়ার কথা ছিল, তো যাই হোক সেটা দেয়নি, আজকেই দিয়েছে, তাই আজকেই এগুলোকে দেওয়ালে সেট করে ফেলতে হবে। সব বাইকার ছবি মোটামুটি হলো, শুধুমাত্র আমার মা আর আমার শ্বশুর মশাই, ওনাদের ছবি আর পাওয়া গেল না। আসলে ছবি অনেক আছে, কিন্তু সেটাকে ফ্রেম করতে পারবো এরকম ছবি নেই। যাই হোক, আস্তে আস্তে ওটাও করে ফেলবো। বাবাকে বলা মাত্রই বাবা সব মেশিন টেশিন নিয়ে এসে দেওয়াল ফুটো করে এই সমস্ত ছবিগুলো লাগিয়ে দিল, আর আমি সেই ফাঁকে এই কম্বলের কভারটা লাগিয়ে ফেলাম। এটাও বিকেলবেলাতে গিয়েই নিয়ে এলাম, এটা অর্ডার দেওয়া ছিল মাপ অনুযায়ী। কভারটা পরিয়ে ভাঁজ করে যেন আমি ওর জন্যই রেখেছি, ঠিক ওর ওপরটাতে এসে উনি শুয়ে পড়লেন। তো সব ছবিগুলো লাগানো হয়ে গেছে। এটা আমাদের টরন্টোর ছবি, আগের বছর 25th December ছবি, আর এই ছবিটা আমাদের বিয়ের অনেক অনেক বছর আগের ছবি, এই ছবিটা 2 বছর আগের ছবি, আমার বোন বোনের বরের সাথে, এটা তো আমার দাদু দিদা রনর বাবা আর বমা, এটা হলো রনর পিপি। বিকেলে যখন বেরিয়েছিলাম হঠাৎ মনে হলো দুটো ফুল নিই, একটা রনর তরফ থেকে, একটা আমার তরফ থেকে দীপের জন্য। আর রজনীগন্ধাটা নিলাম যাতে ঘরে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আমার ওই রুম পারফিউমের থেকে কোনো ফুলের গন্ধ বেশি ভালো লাগে। বেশ কয়েকদিন আগে মা আমাকে এই জ্যাকেটটা গিফট করে, এটা জ্যাকেট নয় ওভারকোট, তো এতদিন পরিনি কারণ ভেবেছিলাম আজকে এটা পরব। রনকে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে গেলাম,
ঘর একদম পরিষ্কার, আর যাওয়ার সময় শুধু এই সাদা রঙের চাদরটা তুলে দিয়ে যাব, আর সঙ্গে একটু গরম গরম কফি করে নেব। চলো তাহলে বেরিয়ে পড়া যাক, লেটস গো। এখন বাজে রাত একটা, আমি, রণ আর তুষারদা এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। রণ ঘুমিয়ে গেছে গাড়িতে উঠেই, স্বাভাবিক ওর এটা ঘুমানোরই সময়। আর ওদিকে মৌ জেগে অপেক্ষা করছে কখন ওকে আমরা নিতে যাব। রণ, তোর এই মুন্ডুটা সরাবি, তাকাই দিকে রণ, বদমাশি। দীপকে এয়ারপোর্ট থেকে নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। মাঝে দাঁড়িয়ে একটু গরম গরম চা খেয়ে নিলাম। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে আর আমরাও বাড়ির কাছাকাছি চলে এসেছি। শেষের দিকটা ভীষণ ঘুম পেয়ে গেছিলো সবারই। পৌঁছে গেছি বাড়ি, আর দীপের সেই চেনা গলি, চেনা বাড়ি, চেনা জায়গা দেখে দীপ ভীষণ এক্সাইটেড, চারিদিকে দেখছে। আর বাড়িতে তো মা বাবা সবাই ওয়েট করে আছে। ওদিকে কুট্টুস ভীষণ চেঁচাচ্ছে যে মানে বাবা এসছে, বাবার গন্ধ পাচ্ছি কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না। আর এই লুচি তরকারিটা মা টিফিনে দিয়েছিল, কিন্তু আসলে সারা রাত ওইভাবে তো খাওয়া যায় না। আমি খেয়েছিলাম অবশ্য, বাকিরা আর কেউ খায়নি, তাই বাড়ি এসে খেলো। তো চলো দীপকে এবার ওপরে নিয়ে যাই, দেখি ওর কি রিয়াকশন। লুকি চেঞ্জ, হ্যাঁ বিশাল চেঞ্জ। যাক, দীপেরও খুব পছন্দ হয়েছে সাজানোটা, আর তোমরাও আমাকে জানিয়েছো যে খুব সুন্দর হয়েছে। এবার আমার মন শান্তি। এরপরে আমরা চান করে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়েছি, দিয়ে উঠেছি একেবারে দুপুরে। ঘুম থেকে উঠে আর সেইভাবে ভিডিও করিনি। রণর জন্য ওখান থেকে যা যা খেলনা এনেছিল সেগুলো তো সঙ্গে সঙ্গে রণ বার করে ফেললো। আর দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা বিকেলবেলা গেলাম ওই বাড়ি, কারণ সবাই ওয়েট করে বসে আছে যে কখন দীপের সাথে দেখা হবে। আর গিয়ে দেখলাম মা মুড়ি মাখার সমস্ত আয়োজন করে রেখেছে, কারণ দীপের ফেভারিট খাবার হলো মুড়ি মাখা। আজকের ভ্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে পরের ভ্লগে।